উচ্ছেদ অভিযান শুরু হতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন রাজধানীর গুলিস্তান এলাকার হকাররা। এ সময় তারা অভিযান বিরোধী স্লোগান দিতে থাকেন। মঙ্গলবার দুপুর একটার দিকে গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযানের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান শুরুর পর একজনকে জরিমানা করা হয়। তখনই হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর সিটি কর্পোরেশনের অভিযান টিম সেখান থেকে চলে যাই। বিক্ষোভকারীরা বলছেন, কোথাও পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা আমরা মেনে নেব না, এই অভিযান বন্ধ করতে হবে। মাননীয় মেয়র মহোদয় বলছে, আমাদেরকে পুনর্বাসন না দেওয়া পর্যন্ত আমাদেরকে উচ্ছেদ করবে না। এখন কার ইন্ধনে, কোন শক্তি, কার কারণে উচ্ছেদ করছেন আমরা জানি না। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে গুলিস্তানের হাজার হাজার হত্যা আছে, উনি আমাদেরকে আমাদেরকে সুনির্দিষ্ট দেখবে। আপনারা মিডিয়ারা কাভার করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। কর্মসূচি আগামীকালকে 10টায় আমরা লক্ষ্য হকার নিয়ে রাস্তা নামবো। যদি মেয়র মহোদয় রাস্তায় নামে, যদি পুলিশের নামে, আমরা প্রতিহত করবো। আমাদের যদি গায়ের জোরে জায়গা থেকে তুলে দিতে চান, তাহলে আমরা প্রতিরোধ করে তুলব। আমরা শুধু বলতে চাই, গরিবের পেটে লাথি দিয়ে এইভাবে দেশ চালাইতে পারবেন না। হকাররা সবচেয়ে বেশি ট্যাক্স আপনাদেরকে দেয়, সেই হকারদেরকে পুনর্বাসন ছাড়া কোন ধরনের উচ্ছেদ আমরা মেনে নিব না। আজকে যদি রাস্তায় ওই গাড়ি পার্কিং হইতে পারে, ফুটপাতে আমার হকাররা বসতে পারবে না কেন? তার জবাব আমরা ওই মেয়রের কাছে জানতে চাই। আমরা শুনেছি হকারদের জন্য মেয়র সাহেব একটা মার্কেট করছেন। উনি বলেছেন ওখানে নাকি হকারদের জায়গা দেওয়া হবে। আমরা বলতে চাই, আপনারটা হবে নগদ আর আমাদেরটা হবে বাকি, এটা আমরা মেনে নেব না। আপনারটা হলো নগদ, আমারটা হলো বাকি, এটা কিন্তু আমরা মানতে নারাজ। আপনি মার্কেট করবেন, 4-5 বছর সময় লাগবে। এই 4-5 বছর আমার এই হকাররা কোথায় যাবে? আমাদের যখন আপনি পুনর্বাসন করবেন, তখন আমরা ওই জায়গা থেকে চলে যাব। গুলিস্তানে যাত্রী সাধারণের জন্য এই যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়েছে। আমরা এসে দেখলাম যে যাত্রী ছাউনিটি দখল করে একটি দোকান পরিচালনা করা হচ্ছে। আমরা দোকান মালিককে জিজ্ঞেস করলাম, বরাদ্দপত্র চাইলাম, ট্রেড লাইসেন্স চাইলাম, উনি কিছুই দেখাতে পারেননি। উনি এখানে কোনো ধরনের বরাদ্দপত্র এবং ট্রেড লাইসেন্স ছাড়া যাত্রী ছাউনি দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করায় আমরা সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009-এর 92 ধারায় আমরা তাকে 5,000 টাকা জরিমানা করেছি এবং তার বরাদ্দপত্র এবং অন্য লোকের ট্রেড লাইসেন্স চাওয়া হয়েছে। তিনি যদি সেটি দেখাতে না পারেন, তাহলে আমরা সেটি মাননীয় মেয়র মহোদয়ের কাছে উপস্থাপন করবো।